করুন লাইভ রানিং। হাই ভিউয়ার্স, মনোজ শিপন বলছি। ফেসবুকে আপনারা ইমেজ দিয়ে সরাসরি আপনাদের ইমেজ দিয়ে কিভাবে লাইভ করবেন সেটি আজকে আমি শো করবো। খুবই ইজি প্রসিডিউর, এভাবে ইমেজগুলো একটির পর একটি চেঞ্জ হবে এবং আপনার লাইভ চলতে থাকবে। এই প্রসিডিউরে আপনারা প্রোডাক্ট মার্কেটিংও করতে পারেন, খুবই ইজি প্রসিডিউর। আপনাকে যা করতে হবে, OBS স্টুডিও ওপেন করতে হবে এবং সেখানে এগুলো পূর্বে আমি আলোচনা করেছি OBS স্টুডিওর বিভিন্ন ফাংশন, আর সেদিকে আমি যাচ্ছি না। আমি নতুন একটি সিন নিয়ে শুরু করছি, লক্ষ্য করুন আমি এখানে একটি সিন নিয়ে নিচ্ছি, সিন 3। ওকে, অর্থাৎ এখান থেকে আমার যেই ইমেজগুলো যে ফোল্ডারে রয়েছে সেটি আমি লাইভ আকারে রান করব। তাহলে আমাকে যা করতে হবে অথবা আপনাদের যা করতে হবে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা একটি অপশান পাবেন, ইমেজ স্লাইড শো বাই ডিফল্ট দেয়াই রয়েছে। তো আমি যেভাবে প্রসিডিউরটি শো করেছি এভাবে আপনারা আপনাদের পেজ থেকে প্রোডাক্টের ইমেজগুলো যদি লাইভ ছেড়ে রাখেন সেক্ষেত্রে আপনাদের হিউজ এঙ্গেজমেন্ট আসবে এবং সেল তো অবশ্যই আসবে, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি জাস্ট এখানে প্রসিডিউরটি শো করতে যাচ্ছি, ইমেজ স্লাইড শো, লক্ষ্য করুন আমি এটি নিয়ে নিলাম, মেক সোর্স ফিজিবল এটি আমি উঠিয়ে দিচ্ছি। ওকে, তো এ অবস্থায় এখানে অলওয়েজ প্লে ইভেন হোয়েন নট ভিজিবল, ওকে এটি থাকবে এখানে। আরও অপশান রয়েছে, সেগুলো প্রয়োজন নেই আমাদের আপাতত। স্লাইড মোড, অটোমেটিক ট্রানজিশন, এখানে আপনার ট্রানজিশন ইচ্ছে মতো সেট করতে পারেন, ফেড, সোয়াইপ, তো আমি সোয়াইপ নিচ্ছি। টাইম বিটুইন স্লাইডস, এটি আপনারা মেনটেন করতে পারেন। ট্রানজিশন স্পিড চেঞ্জ করতে পারেন এখান থেকে, আর অবশ্যই লুপ সিলেক্ট করে দিবেন। এবং এখানে বাউন্ডিং সাইজ, অ্যাসপেক্ট রেশিও আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। আমি বাই ডিফল্ট যেটি রয়েছে সেটি রাখছি। এই অবস্থায় আমাদেরকে ইমেজ এখানে ব্রাউজ করে দিতে হবে। জাস্ট আমরা এই ব্রাউজ বাটনে ক্লিক করব, অ্যাড ফাইলস অথবা অ্যাড ডিরেক্টরি যদি আমরা সিলেক্ট করি, আমরা জাস্ট যেখানে আমাদের ফোল্ডারটি রয়েছে, লক্ষ্য করুন মাই পিকচার, আমি ফোল্ডারটি ধরিয়ে দিলাম, সিলেক্ট ফোল্ডার, ফে রানিং শুরু হয়ে গিয়েছে। তো আমাদেরকে ফেসবুকে লাইভ করার জন্য এখন কিছু সেটিংস করতে হবে, আপনারা জানেন সেগুলো। আমি ওকেতে ক্লিক করছি, আর লাইভ করতে গেলে আপনাদেরকে অবশ্যই মেটা বিজনেস সুইটে যেতে হবে, আপনারা এগুলো জানেন, গো লাইভ এবং গো লাইভে যেতে হবে। এবং এখান থেকে আমরা এটি কপি করব, স্ট্রিম কি সেটিংসে যাব, স্ট্রিমে যাব, এখান থেকে স্ট্রিম কিটি চেঞ্জ করে দিব, অ্যাপ্লাই, ওকে। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম লাইভ উইথ ইমেজ, এখানে আপনারা আপনাদের ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড এগুলো চমৎকারভাবে লিখবেন। আমি জাস্ট এমনি শো করছি আপনাদেরকে। কানেক্ট ভিডিও সোর্স, এটি এখনও টিকমার্ক পায়নি, অর্থাৎ এই তিনটি টিকমার্ক চলে আসতে হবে, এই দুটি চলে আসতে হবে এবং গো লাইভে ক্লিক করতে হবে। আমরা যদি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে প্রিভিউটি অফ অবস্থায় ছিল, আমি প্রিভিউটি অন করে দেওয়ার সাথে সাথে এখান থেকে রান করছে এবং এখানে কানেক্ট হয়ে গিয়েছে আমার পেজের সাথে। তাহলে এ অবস্থায় আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে ফেড না দিয়ে আমরা এখানে, এখান থেকে আমরা ফেড না দিয়ে সোয়াইপ দিব, ওকে। এ অবস্থায় আমাদেরকে জাস্ট গো লাইভে ক্লিক করে দিতে হবে। আমি যদি গো লাইভে ক্লিক করে দিই, লাইভ শুরু হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি যদি পেজে দেখতে চাই, আমি রিফ্রেশ করছি, লক্ষ্য করুন লাইভ রানিং। তো এভাবে ইমেজ দিয়ে OBS স্টুডিওর মাধ্যমে লাইভ করে আপনারা আপনাদের পেজের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন। আর যখন আপনারা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন তখন আপনাদের প্রোডাক্টের ইমেজগুলো এখানে যেভাবে স্লাইড শো এর মাধ্যমে লাইভ রান করছে, সেম একইভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।